This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা তার কারণ এই মুহূর্তে পশ্চিম বাংলার বিশেষ করে শহরাঞ্চলে সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী মানুষের কোথাও যেন একটা ভাবাবেগ অনেকে লক্ষ্য করছেন কিন্তু মুশকিলটা হচ্ছে শাসকের বিরুদ্ধে রাগ থাকলেও শাসকের বিপরীতে যারা আছেন তাদেরকে মানুষ আদৌ কি নিচ্ছেন এই প্রশ্নটা বারবার উঠছে অনেকে মনে করছেন যে গৌরিক বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু লাল এবং তেরোয়াকে আটকাতে হবে সেই জন্য তারা যেন ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে ২৯ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পশ্চিম বাংলার সবচেয়ে মোস্ট ওয়ান্টেড নাম্বার আর সেই নম্বরের জন্য গৌরিক বাহিনীর দুই সেনাপতি যাদের বলা যেতে পারে যাদের মুখ গোটা ভারত চেনে তারাও নিশ্চুপ কেউ মনে মনে কথা বলছেন কেউ বা ১৭ ঘন্টা কাটিয়ে বড় জোর একটা কি দুটো বাক্য বলছেন অন্যদিকে যারা লাল বাহিনী আছেন তাদের মধ্যে সংশয় রয়েছে দ্বিধা রয়েছে এমনিতেই জানেন সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টির যত সংখ্যক মেম্বার থাকে তার থেকে বেশি তাদের থিসিস থাকে ঠিক এখানেও তাই হচ্ছে পশ্চিম বাংলায় বামপন্থী মানুষরা শতভাগে বিভক্ত এবং বামপন্থীদের এক মঞ্চে আসা প্রায় অসম্ভব তার কারণ এটা দেখা গেছে যারা বামপন্থীদের ইতিহাস নিয়ে ঘাটেন যে বামপন্থীরা মুখে ব্যক্তি সর্বস্ব রাজনীতির বিরোধিতা করলেও তারা সাধারণত ব্যক্তিগত আক্রোশ থেকে তারা অনেক সময় নতুন থিওরির জন্ম দেয় আর যারা রয়েছেন তেরোঙা তারা মালদা মুর্শিদাবাদে আছেন গ্রাম পঞ্চায়েতে লড়তে পারেন কিন্তু তাদের এই মুহূর্তে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই অনেকে বলছেন হ্যাঁ আম আদমি পার্টির মতো পার্টি যদি আসতো তাহলে কিছু হতো শিক্ষিত ভদ্রলোক অচেনা স্লোগানে শাসককে বোধহয় চমকি দিতে পারত কিন্তু মুশকিলটা হচ্ছে আম আদমি জাতীয় সমীকরণে ঠিক যে কারণে গৌরিক বাহিনী পাচ্ছে না ঠিক সেই কারণে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বিচার করে তাদের ওই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কথা বলা প্রায় অসম্ভব যদিও বলা হয় রাজনীতিতে কিছুই অসম্ভব নয় তাহলে কি নতুন কোনো পার্টি আসছে নতুন কোনো পার্টির জন্ম নেবে বাঙালি হিন্দুর কথা যারা বলবে যারা অবাঙালি হিন্দুর কথা বলবে না বা যারা শুধুমাত্র সংখ্যালঘু তোষণ করবে না যুগ যুগ ধরে যেটা বাংলায় হয়ে আসছে নাকি সত্যি সেই অসাম্প্রদায়িক পার্টি থাকবে যেখানে হিন্দু মুসলিম কোনো রকম বাজ বিচার না করে মানুষের কথা বলা হবে এসব নিয়েই আজকে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আলোচনাতে চিৎকার চেঁচামেচি থেকে আমরা জানতে চাইব সত্যি বাংলা যেটা জানতে চায় সত্যি কোন পথে এগোচ্ছে রাজনীতি আজকে বাংলা জানতে চাইতে আমরা কী কী প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নজরে দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আমাদের চলছে দ্রোহকাল অন্ধকার ভেদ করে জ্বলবে কি আলো এই দ্রোহকালে কি আলো জ্বলবে প্রশ্ন এক দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্যিকর কাণ্ডে চুপ গৌরিক বাহিনী কেন কেন এত চুপ নির্লজ্জ চুপ কেন তারা এটা প্রশ্ন দুই প্রশ্ন তিন শত দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত লাল এমন সব কাণ্ড ঘটাচ্ছেন বা এমন সব বিতর্ক উঠে আসছে লালের প্রতি মানুষের যতটুকু আস্থা ফেরার কথা ছিল এখন আর্যিকর কাণ্ডের পর আবার মাইনাসে চলে যাচ্ছে বলে অনেকে মনে করছে এবং চতুর্থ প্রশ্ন সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শাসকের বিরুদ্ধে একযোগে নেই কারোর লড়াই খেলবে তাই শাসক একাই অর্থাৎ শাসক একাই খেলবে আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তার তাদের মধ্যেও ভাগ হয়ে গেছে আসলে কোথাও রাজনৈতিক পরিপক্ক নেই কেউ যে সমস্ত বিরোধীদের শাসকের বিরুদ্ধে একজোট করতে পারে কিন্তু হ্যাঁ পশ্চিমবাংলায় কিন্তু পারে নো ভোট টু বিজেপি বলে বিজেপিকে নাড়িয়ে দিতে পেরেছিল এই পশ্চিমবাংলায় কিন্তু নো ভোট টু টিএমসি একযোগে বলার এই মুহূর্তে কারোর হিম্মত নেই এই নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বক্তারা আমাদের সঙ্গে রয়েছেন জুই বিশ্বাস তৃণমূল মুখপাত্র আমাদের অত্যন্ত পরিচিত আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিশ্বজিৎ দাস তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শর্বরী মুখোপাধ্যায় আপনাকেও স্বাগত প্রথমে আমরা একটা সময় ছিল ভারতবর্ষের দ্বিতীয় শক্তিশালী পুরুষ তিনি যা বলতেন তাই হয়ে যেত এমনকি ২০১৬তে কী হবে বিমান বন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলে দিয়েছিলেন এখানে দাঁড়িয়ে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে
বলেছিলেন সারদা নারদাতে কেউ রেহাই পাবেন না। অনেকটা বল পেয়েছিলাম না, এই রকম মানুষ তো দরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন তিনি ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় শক্তিশালী পুরুষ, আমি বলবো এই উপমহাদেশের দ্বিতীয় শক্তিশালী পুরুষ। তিনি কি বলছেন আরজিকর কাণ্ডে দেখুন। मनरेगा में भी भ्रष्टाचार, अनाज बांटने में भ्रष्टाचार, स्वास्थ्य की सेवाओं में भी भ्रष्टाचार, कट मनी का जो बोलबाला बंगाल में हुआ है उसको समाप्त करने का एकमात्र रास्ता है बंगाल में 26 में भारतीय जनता पार्टी की सरकार। और जो सिंडिकेट की गुंडागर्दी बंगाल के अंदर है, बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है, चाहे संदेश खाली की घटना हो चाहे आरजी कार की घटना हो, इसको बंद करना है तो इसका एकमात्र रास्ता है यह भारतीय जनता पार्टी की सरकार। और भारतीय जनता पार्टी की सरकार चुनाव अभियानों से नहीं, अभी मिथुन राव कह रहे थे ये झूठ करेंगे, गुंडागर्दी करेंगे, वोट नहीं डालने देंगे हमारे कार्यकर्ताओं को, हमला कई कार्यकर्ता शहीद होंगे। मगर आज मैं कहकर जाता हूं बंगाल की जनता और विशेषकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को, बंगाल के कार्यकर्ताओं का बलिदान व्यर्थ नहीं जाएगा, यह वीर का दिन से सुना जाएगा और मोदी जी के नेतृत्व में ही बनेगा। और 26 का चुनाव आने वाले सभी समय के चुनाव गए हुए सभी चुनावों में एक मील का पत्थर साबित होने वाले, 26 के चुनाव में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की यहां सरकार होने वाली। আমরা শুনছিলাম ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে পরাক্রমশালী অমিত শাহের কথা, কিন্তু মুশকিলটা হচ্ছে এর বিরুদ্ধে এমন একজনের বাইট দেখাচ্ছি, কারণ তার বাইটটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি আর কারোর, অর্থাৎ আমি বলছি তৃণমূলের 1-2 কথাই বলছেন না এ বিষয় নিয়ে। অনেকে বলছেন সেই জোটটা নেই সেই জন্যেই, অবশ্যই কুণাল ঘোষের আমরা শুনে নেব পাল্টা বক্তব্য বিষয়ে। তার বাবা মা আমরা যেটুকু জানি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আমরা এর আগেও বলেছিলাম তা উচিত দেখা করা, টাইম দেয়া। তিনি পশ্চিমবঙ্গে এলেন, এতগুলো রাজনৈতিক উৎসাহ করলেন, বিভ্রান্তি ছড়ালেন, অথচ এই অভয় আবার তিলোত্তমা তার বাবা মার সঙ্গে দেখা করলেন না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, নারী নির্যাতন নিয়ে কথা বলার কোনো অধিকার এই অমিত শাহ এবং বিজেপির নেই। এদের জমানায় দেশে গড়ে দিনে 90টি নারী নির্যাতনের ঘটনা ঘটছে। আমি প্রথমে সর্বরীতি আপনার কাছে চলে যাব, অমিত শাহ আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন যে নামেই ডাকি, বাবা মার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কি দেখা করতে পারলেন না? এত ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি 29টা সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্লামেন্টে আগামী কয়েক বছরের মধ্যে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় অমিত শাহ অভয়ার বাবা মার সঙ্গে দেখা করতে পারলেন না? দেখুন এই কথাটা আপনি বলছেন, হ্যাঁ বাধ্য হচ্ছে, যতটা হাস্যকর লাগছে শুনতে, আমারও লাগছে, কেমন বাংলার মানুষেরও ততটাই হাস্যকর লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় নাকি অমিত শাহ অভয়ার বাবা মার কাছে যায়নি, যেখানে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব ভয় পায় তো তারা অভয়ার বাড়িতে গেছেন। অভয়ার বাবা কোন সর্বোচ্চ নেতৃত্ব গেছেন? অমিত শাহের থেকে বড় সর্বোচ্চ নেতৃত্ব বাংলায় ছিলেন? আমি বাংলার কথাই বলছিলাম, আমি কেন্দ্রের দিকে যাইনি। বাংলা বিশ্ব রেকর্ড করেছে যে ইডির কবজায় 544 কোটি টাকা, 1-2 রীতিমতন পপুলার নিউজ পেপারে অবধি বেরোচ্ছে। এটা আমরা বিজেপি করি বলে আমরা বলছি তা নয়, যে এই যে স্বাস্থ্য ভবনের যে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতির পিছনে একদম প্রভাবশালী পরিবার সেটা সিবিআই কিন্তু সরাসরি জানাচ্ছে, সেই নিয়েও কোনো কথা নেই। কথা হলো অমিত শাহ গেলেন না কেন, এখন কথা হচ্ছে এই যে তদন্ত চলছে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, সেই তদন্ততে
অমিত শাহ গেলেন কিংবা গেলেন না তার কোনো প্রভাব পড়বে কি? পড়বে না। এক, দুই, অমিত শাহ পৌঁছে গেলে পরে তখন আবার বলা হতো অমিত শাহ কোথাও গিয়ে সিবিআইকে প্রভাব বিস্তার করছেন, তখন আবার নতুন করে একটা নাটক। এক, যারা শাসক এবং যারা শাসকের বি টিম সিপিআইএম তারা মিলে শুরু করছেন। দেখুন, অমিত শাহ চাননি এই সংবেদনশীল ইস্যুটিতে রাজনীতিকরণ করতে, কারণ আমরা দেখেছি জুনিয়র ডাক্তারবাবুরা বারংবার বারংবার সে আমি যাই, সজল ঘোষ যান, অগ্নিমিত্রা পাল যান, শুভেন্দু অধিকারী যান, অভিজিৎ গাঙ্গুলি যান, যেই যান দারুণভাবে তারা পড়াশোনায় মেধাবী, তো ওরা জানতো কিছু হবে না। জুনিয়র ডাক্তাররা কাদের প্ররোচনায় করেছিলেন এগুলো? আপনার কি মনে হয় যে শুভঙ্কর বাবু যেতে পেরেছেন, সেলিম বাবু যেতে পেরেছেন, বিভিন্ন বাম মনুষ্ক শিল্পীরা হাঁটতে পেরেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলুন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কাম শিল্পী হিসেবে আমি অবধি মিছিলে গেলেই হাত জোর করে, দিদি এই মিছিলে আপনি থাকতে পারেন না। কেন রে ভাই, কেন পারি না? ন তারিখের এই ঘটনার পরে 10 তারিখ থেকে রাস্তায় চলছেন, এটা ওরা বুদ্ধিমান তো, পড়াশোনা জেনে তো পড়তেছে। না না, আপনাদের যদি এইটা যদি মিডিয়া ট্রেন্ড হয়ে থাকে, ট্রেন্ড নয় তো সত্যি ভাবে এইটা বলবো, এইটার আড়ালে লুকিয়ে ফেলবো 540 কি করেছে এই তৃণমূল সরকার, এটা লুকিয়ে ফেলবো ব্যাপারে কি করেছে ভারতীয় জনতা পার্টি সরকার, এটা লুকিয়ে ফেলবো। না, সর্বোপরি আমাকে একটা কেস বলুন তো, প্রভাবশালী পরিবারের নাম উঠছে, হ্যাঁ সে প্রভাব লুকিয়ে ফেলবো, আমি আপনাকে বলে দিচ্ছি এইটা লুকিয়ে ফেলবো। পড়াশোনাও জানা দরকার নেই, কোন প্রভাবশালী পরিবারের কোন নাম আসবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। না না, বলছি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, সেই লুকিয়ে ফেলে সামনে আনবো। অমিত শাহ গেলেন না কেন? হ্যাঁ কিন্তু দেখুন, একের পর এক ঘটনা, গেলেন না কেন? পার্ক স্ট্রিটে যেমন ভাবে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল সিবিআই কে, তারপর কিছু করতে পেরেছেন? বা ধরুন উপনির্বাচনে, ভবানীপুরের উপনির্বাচনে যেভাবে আমলাতান্ত্রিক প্রক্রিয়া লজ্জাজনক করে আমার দল, হ্যাঁ গণতন্ত্রে বিশ্বাস করি আমরা, ফলে পার্ক স্ট্রিটে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার জন্যে তার মানে, এটা আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যে আমরা থ্রেট কালচারের উপরে দাঁড়িয়ে রয়েছি, ফলে আমার নেতাকে কেউ হাত দেবে? সেটাই তো বারবার বলছি, সর্বদি আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আরে তাই তো বলছি, ভয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কি করে থ্রেট দেওয়া হয়েছে যে এই নির্বাচনে না সর্বদি কোথায় যাচ্ছে গণতন্ত্র? আমি আবার আসছি আপনার কাছে, আমি একবার বিশ্বজিতের কাছে চলে যাবো। বিশ্বজিৎ, কি মনে হচ্ছে অমিত শাহজি সাধারণত নির্বাচনের আগে সন্দেশ খালি নিয়ে আমরা দেখলাম তো বিজেপির শীর্ষ নেতৃত্ব কি করলেন এই ক্ষেত্রে, এরকম নিশ্চুপ, কেউ মনে মনে কথা বলছেন তাও ঘুরিয়ে পেঁচিয়ে, কেউ আসছেন 17 ঘন্টা থেকে কথার কথা বলছি হয়তো একটা সেন্টেন্স কয়েক সেকেন্ড, কোথাও কি ভয় পাচ্ছে না? এটা যদি আরেকটু বিশ্লেষণ করো রীতদা, আমি বলবো যেভাবে সর্বরীদি বলছিলেন, ভয় নয়, দায়বদ্ধতা। তুমি একবার এই বিষয়টায় ঢুকেছিলে, রাজ্যসভায় বিল পাস করাতে গেলে কত সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় স্তরে কংগ্রেস শক্তিশালী হয়ে আসছে, আঞ্চলিক দলগুলোর সঙ্গে পাশে নিয়ে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে, এবং তারা যে কোনো মুহূর্তে সরকার পাল্টে দিতে পারে। তাহলে এমন একজনকে রাখতে হবে প্রয়োজনে সরকার গঠনের সময় তাকে দরকার, মানে যে ইন্ডিভিজুয়ালে থাকবে কিন্তু বন্ধু থাকবে, বন্ধু থাকবে, অর্থাৎ স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ। কারণ বঙ্গ বিজেপির নেতাদের থেকে অমিত শাহ অনেক বেশি রাজনীতি বোঝে, অবশ্যই অবশ্যই, যে কারণে তিনি আরজিকর নিয়ে মন্তব্য করলেন একটা সেন্টেন্স। কি বললেন উনি? আরজিকর নিয়ে যে কথা বলেছেন, অনুপ্রবেশ নিয়ে সেই কথা বলেছেন যে সরকার যদি পরিবর্তন হয় রাজ্যে তবে এগুলো কিছু হবে না। এটা বলার জন্য রাজনীতিবিদ প্রয়োজন হয়? একটা সরকার পরিবর্তন হলে অনেক কিছুই পাল্টে যাবে, যেমন করে আগের সরকার পরিবর্তন হয়েছে ঠিক তেমনভাবে অমিত শাহকে এটা মনে রাখতে হচ্ছে, কেন্দ্রেও যদি সরকার পরিবর্তন হয় তাহলে অনেক কিছু বদলে যাবে। আসলে এই ডাক্তারদের আন্দোলন বা আরজিকরের আন্দোলনে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজেপিকে কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড ডাক্তাররা দেয়নি, একের পর এক তাদের বিরোধিতা করেছে।
যদি ডাক্তারদের দৃষ্টিভঙ্গি এটা হয় যে অরাজনৈতিক আন্দোলন, তাহলে সর্বরিদিরা বা বিজেপির নেতা নেত্রীরাও কিন্তু পতাকা ছাড়া গেছে। ঠিক একইভাবে বাম নেতারাও কিন্তু পতাকা ছাড়া গেছে, বাম নেতাদের গ্রহণ করেছে এবং বিজেপিকে দূরে সরিয়ে দিয়েছে। সেটার কি কারণ? এটা হচ্ছে রাজনৈতিক যে লক্ষ্যটা রয়েছে। বামেরা ভীষণ ভালো বন্ধু, দীপঙ্কর ভট্টাচার্য আর মমতা ব্যানার্জি ভীষণ ভালো বন্ধু, এবং তাদের সঙ্গে নিয়েই তো মান্যতা পাবে সেটা গুরুত্বপূর্ণ। বামেরা ভেবেছিল শক্তি কমার পরে বামেরা এই আন্দোলনটায় পুরোপুরি নিজেদেরকে নিয়ে এলো এবং জমি দখল করার চেষ্টা করলো, রাজনৈতিক জমি দখল করার চেষ্টা করলো, যেখানে বিজেপি এই আন্দোলনটা অর্থাৎ অরাজনৈতিক বলা হলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এই আন্দোলনে প্রতিবাদ করতে গেলে রাজনীতি দিয়েই করতে হবে, সেই রাজনীতিতে কিন্তু বিজেপি বা বঙ্গ বিজেপি সেই ডিভিডেন্ড নিতে পারবে না। আর কেন্দ্রীয় বিজেপির কথা বলছো, একেবারে চুপ, শুধু অমিত শাহ নয়। আমি এখানে আমার একটা প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে প্রশ্ন, যে দেখুন এখানে কংগ্রেস এবং বামকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না, এবং ভারতীয় জনতা পার্টি এটা বোঝেন যে শুধুমাত্র বিজেপির অশ্বমেধের ঘোড়া পশ্চিমবাংলার সীমানায় মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়েছেন তা নয়, বাম আর সিপিএমকে একমাত্র, যেটা লেলিনের কথা, বিষ কাটা দিয়ে কাটা তোলা, তৃণমূলই পারবে বাম কংগ্রেসকে আটকে দিতে। ভারতীয় বঙ্গ বিজেপি এখন সেই ম্যাচুরিটি আসেনি কোথাও, এটা মনে হতে পারে। তা সত্ত্বেও যে ঔদার্য, যে ফ্র্যাঞ্চাইজি দেওয়া সত্ত্বেও একটা ব্রাঞ্চ অফিস খুলে রেখেছে এত টাকা দিয়ে, এত সৈন্য সামন্ত দিয়ে, এটা বোধ হয় কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের একটা ঔদার্য যে বঙ্গ বিজেপি পারে না এখানে বিরোধিতা করতে, আবার বেশি বিরোধিতা করলে কংগ্রেস এবং সিপিএম শক্তিশালী হয়ে উঠতে পারে, তা সত্ত্বেও একটা ব্রাঞ্চ অফিস খুলে রেখেছে, সরাসরি ফ্র্যাঞ্চাইজিটা তৃণমূলকে দেয়নি, এটা বোধ হয় একটা ঔদার্য। রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ একটা দিক তুলে ধরলে ভারতবর্ষের এই সমীকরণটা যদি দেখি, অনেকগুলো রাজ্যে আঞ্চলিক শক্তি দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। আপের কথা বলবো, তৃণমূল কংগ্রেসের কথা বলবো, এবং আপ দুটো রাজ্যে এখন তারা নির্ণায়ক শক্তি। সেখানে দাঁড়িয়ে বিজেপির মনে হয়েছে যে এখানে তারা ক্ষমতায় না আসতে পারলেও যাতে বামেরা ক্ষমতায় না আসতে পারে, আর কেন্দ্রীয়ভাবে তাদের প্রধান বিরোধীকে তৃণমূল কংগ্রেস নয়, কেন্দ্রে প্রধান বিরোধী হচ্ছে কংগ্রেস, কংগ্রেস, তাহলে এই যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটকে কখনো দানা বাঁধতে দেওয়া যাবে না, সেই জায়গা রাজনৈতিকভাবে সেই দৃষ্টিভঙ্গিটাকে এ রাজ্যে কাজে লাগাচ্ছে বিজেপি। কারণ বঙ্গ বিজেপি যদি এই আন্দোলনের ক্ষেত্রে সরাসরি কেন্দ্রীয় বিজেপির সাহায্য চাইত, বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে এই আন্দোলনের রূপ বা পরিস্থিতি এই থাকতো না। এবং রাজনৈতিকভাবে 26-এর নির্বাচনের আগে অনেকে বলছেন অ্যাসিড টেস্ট এই উপনির্বাচনে, এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং অন্য বিরোধী দলগুলো তারা রাজ্যে কতটা তাদের রাজনৈতিক শক্তি উদ্ধার করতে পারবে বা পুনরুদ্ধার করতে পারবে, এটা সংশয় রয়েছে। কারণ গ্রামের মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে এই আন্দোলনের প্রভাব বা ঢেউ গিয়ে পৌঁছায়নি, যেটা নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে হয়েছিল। গ্রামের গ্রামের না, আমি বলি দিদি, গ্রামে যে আন্দোলন শুরু হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামে, সেই আন্দোলনের ঢেউটা পরবর্তীকালে শহরে আসে। আর আরজি করে নাগরিক সমাজের যে আন্দোলন, আমি ঠিক এই পুজোর আজ থেকে 20-25 দিন আগে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে একের পর এক গ্রাম এবং জেলা গেছি, সেখানে এই বিষয় নিয়ে মানুষ ভাবছে না। দিদি যদি বলেন তাহলে রাজনৈতিকভাবে কোনো কোনো পোটারিতে ভাবতে পারেন, কিন্তু যারা অরাজনৈতিক প্রান্তিক মানুষ তাদের কাছে গিয়ে দেখেছি আরজি করের আন্দোলন তাদের উপর প্রভাবশালী। আমার কথা হচ্ছে বারংবার এটাই তো চাওয়া হচ্ছিল যে ডাক্তারবাবুদের এই আন্দোলনের সঙ্গে বিরোধীদের আন্দোলন যদি না মেলে, তাহলে অটোমেটিক্যালি সেটা গ্রামে প্রান্তে পৌঁছবে না, সেটা পৌঁছবে না। এটা পৌঁছতে না দেওয়ার উদ্দেশ্যেই তো কিছুতেই প্রধান বিরোধী দল বিজেপিকে ঢুকতে দেওয়া হলো না এটার মধ্যে। এটা একটা সুন্দর মানে গূঢ়ভাবে
এটা করা হয়েছে, এটা এমনি এমনি করেনি, কিন্তু এর মাথার পিছনে কিন্তু অন্য মাথা রয়েছে। যাই হোক না কেন, আমি আসছি সর্বোপরি আসছি, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দল তাকে যদি এইভাবে পরাস্ত করতে পারে বুদ্ধি খাটিয়ে, সেটাও তো কম কৃতিত্ব না। আমি আসছি এই বিষয়ে, আমি বলছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একদম মানে স্বপ্নের জায়গায় আছে। পার্থবাবুর মতো এরকম আরও অনেক পার্থবাবু এলেও এই সরকারকে সরাতে পারবেন না। আমার তো কখনো কখনো মনে হয় যে এই সরকারে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল নেতারা বলেন না আমাদের ভোট দেবেন না, তাও জিতে যাবে মেশিনারিতে। সুতরাং যা খুশি করে নেওয়া যায়, কেউ নেই, কেউ দেখবে না, একদম দিল্লীশ্বর তিনি চুপ করে নীরব হয়ে বসে আছে। ইডি সিবিআই কী করবে কেউ জানে না, সারদা নারদাতে কী হয়েছে আমরা সবাই জানি, আমার আলাদা করে বলার দরকার নেই। এবং এই মুহূর্তে যারা একটু দাপাদাপি করছে, রাত্রেবেলায় মোমবাতি টোমবাতি নিয়ে বেরিয়েছে, তাদেরও যেভাবে মোবাইল টোবাইল পুলিশ চেক করছে, তারাও আর বেশি দিন থাকবে না। সুতরাং এই মুহূর্তে একেবারে রামরাজত্ব চলছে তৃণমূল কংগ্রেসের শাসকের। সুতরাং কোনো বাধাই বাধা নয়, অপরাজেয় তৃণমূল। কী বলবেন? প্রথমে বলি যে দেখুন, আজকের যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, যে অমিত শাহ এই বঙ্গ এখানে যে এখানে আসা এবং তারপর এখানে তার বাবা অভয়ের বাবা মার সঙ্গে না দেখা করা, এটার আমরা তীব্র নিন্দা করছি দলের পক্ষ থেকে। আপনাদের সমীহ বা ভয় করে করেনি না, সেটা অমিত শাহ বলতে পারবেন, কারণ উনি এসেছেন, উনি কাকে ভয় করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা আঞ্চলিক দলকে ভয় করেন, তাহলে তো আমার মনে হয় যে এটা তো ভীষণই একটা লজ্জার বিষয়। তো আমার মনে হয় যে এই এই যে ঘটনাটা ঘটলো, যিনি এত 17 ঘন্টা একটা সফর করলেন, বঙ্গ সফর করলেন, যদিও ওনারা নির্বাচনের সময় শুধু আসেন, নির্বাচন ছাড়া ওনাদের বঙ্গে খুব একটা দেখা যায় না, অমিত শাহ হোক আর নরেন্দ্র মোদীজি হোক। তো যাই হোক, এখন উপনির্বাচন যেহেতু খুব সামনে, তাই উনি এসছেন বঙ্গে, 17 ঘন্টা উনি বিভিন্ন কার্যকলাপ, দলীয় কার্যকলাপ, মিটিং টিটিং সবই করলেন। কিন্তু কথাটা হলো, 17 ঘন্টার মধ্যে শুধু 30 সেকেন্ড আরজি করার কথা উনি উল্লেখ করলেন, এবং তার মধ্যেও তার বাবা মার সঙ্গে দেখা করার সময় পেলেন না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি, কারণ দেখুন প্রত্যেক জনপ্রতিনিধি, প্রত্যেক যারা হোল্ডার, যারা পজিশন হোল্ড করে আছেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা যেই হোক না কেন, চিফ মিনিস্টার হোক বা যেই হোক, একজন জনপ্রতিনিধির সঙ্গে একজন নির্যাতিতার বাবা মা যদি দেখা করতে চায়, উনি জনপ্রতিনিধি হিসেবে দেখা করতেই পারতেন, এর মধ্যে কোনো কোথাও বাধা নেই। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কেউ বলেনি যে না কেউ দেখা করতে পারবেন না, এই ধরনের। আমার মনে হয় এইটা ওনাদের নিজস্ব দলীয় সিদ্ধান্ত, সে যে কারণেই হোক ওনারা করেছেন, এখানে আমাদের কিছু বলার নেই, আমরা তীব্র নিন্দা করি এই ঘটনার। আর দ্বিতীয় কথা, রাজনৈতিকভাবে এত ভালো অবস্থা তো কখনো আসেনি। যেমন ধরুন, যাদের রাজনৈতিক এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, সেটা ধরুন বীরভূমে কেউ, বা ধরুন আপনাদের ওই বিহারের দিকে কারোর, তাদেরকে ধরুন পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আর কোনো বিপদ নেই। না না, আমি তো আপনার কথাতেই আনসারই আসছি। দলের মধ্যে দেখুন, আমাদের সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রথম থেকে যুব তৃণমূল কংগ্রেস, পরবর্তীকালে সায়নী দেখছেন। তো যাই হোক, এই যুব তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা ডিসিপ্লিন সোলজার্স তৈরি হয়েছে, আপনি সেটাকে ভোট মেশিনারি বলুন বা দলীয় সংগঠন বলুক, যাই বলুন, এই দলীয় সংগঠনই কিন্তু ভোটটা করায়। কোনো, আমার মনে হয় যে কোনো নেতা মন্ত্রী করার না, বিরোধী দলের নেতা যেটা বলে লাল চুল কানে দুল, যে সংগঠন আমাদের রয়েছে সেই সংগঠনের উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই ভোটটা হয়। এটাকে আপনারা মেশিনারি বলুন আর যাই বলুন, সাধারণ মানুষ যখন ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনছেন, তখন এই এই রায়টা কিন্তু সবাইকে মাথা পেতে নিতে হবে। যদি কারোর ভালো লাগে ভালো লাগবে, না ভালো লাগলে না ভালো লাগবে, কিন্তু মানুষ যখন ভোট দিচ্ছেন গণতন্ত্রে, মানুষের অধিকার, মানুষের ভোট প্রয়োগ, শেষ কথা। আবার বলতে পারি যে দেখুন, ওয়াশিং মেশিনে ধুয়ে সাফ হয়ে গেলে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু তার আগে কি বলছেন আর এখন কি বলছেন দুটো মধ্যে ফারাক আছে। ওপর থেকে আমি আপনাকে বলছি, ওপর থেকে যে ঘটনা বলি আমরা দেখতে পাচ্ছি, এটা পার্টির পতাকা নিয়ে কিন্তু নবান্ন অভিযানটা হয়নি, এটা এটাও ভাবতে হবে। এত বড় একটা বিরোধী দল, তার বিরোধী দলের এত বড় নেতা, তাকেও কিন্তু জোগাড় করতে পারতেন না, আর অনুমতি দেওয়া, সবুজ সিগন্যাল পড়েনি। ওই সমাজ টমাজ গেছে, ছাত্র সমাজ গেছেন, আমার ছাত্র সমাজ বললে একজনের কথা খুব মনে পড়ে যান, একজন অভিভাবকের ছবিও আমি দেখেছি। কিন্তু আমি বলছি, এত ভালো সময় তৃণমূলের ইতিহাসে এসছে,
একটা ভালো সময় কেন আপনি বলছেন মানে ভালো সময় বলছি যে কেউ নেই তো মানে অপরাজেয় না না আমরা তো চাই গণতন্ত্রে অপোজিশন থাকুক আমরা তো কখনো বলিনি অপোজিশন থাকবেন অপোজিশন যদি দুর্বল হয় সেখানে তো আমাদের কিছু করার নেই তাদের যদি দলীয় সংগঠন না থাকে পায়ের তলায় মাটি না থাকে সেখানে তৃণমূল কংগ্রেস কি করবে তারা প্রত্যেকটা দল আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপির মতো সংগঠন করুক বুথে প্রত্যেক বুথে তারা কর্মী দিক তবে তবে তৃণমূল আওয়ামী লীগ তো আমি একটা কথা বলছি সর্বরিদি নিশ্চয়ই জানেন আরএসএস এর সংগঠন কিন্তু তৃণমূলের আমলে জোরদার হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সর্বরিদি সব মিলিয়ে ব্যাপারটা খুব ভজঘট দাঁড়াচ্ছে না না আমি আমি দুটো কথা বলছি এক হচ্ছে যে এতক্ষণ ধরে একজন কেন্দ্রীয় নেতা নিয়ে কথা হলো কথা হচ্ছে যে তিনি বলেননি ঠিক আছে বললেন না কেন বললেন না সেটা তার ব্যক্তিগত বিষয় তাই নিয়ে কাটাচেরা চলছে মিডিয়া ট্রেন্ড চলছে আমার বিষয় হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ছাত্রদের আন্দোলন যখন চলছে এবং প্রায় বোধহয় 15 দিন হয়ে গেছে তারপরে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আপনাদের কি কি যেন দাবি আছে কেউ ভুলে যায়নি আমরা মানে তখন অলরেডি 15-20 দিন হয়ে গেছে এবং এই যে তাদের দাবি তাদের দফা এই নিয়ে মানে আপনি গ্রাম মানে যে কোনো পশ্চিমবঙ্গের মানুষকে একটু সচেতন মানুষ যারা এই অভয়ার ঘটনাটা নিয়ে গত 13 বছর ধরে শাসক দলের যে চূড়ান্ত দুর্বৃত্তায়ন তা নিয়ে যারাই একটু কথা বলেছে তারা কিন্তু জানে যে জুনিয়র ডাক্তারদের কি কি দাবি ছিল কি কি দফা ছিল মুখ্যমন্ত্রী আর জেনে উঠতে পারেননি এক তিনি জানেনই না তিনি আবার জিজ্ঞেস করা তোমাদের কি কি যেন দফা দাবি রয়েছে এক দুই হচ্ছে যে দেখুন আমার কাছে বসে আমার সঙ্গে তৃণমূল যিনি আছেন মুখপাত্র হ্যাঁ তিনি বললেন বটে যে দুর্বল টটবল বললেন এখন কথা হচ্ছে যে যখনই রাজনৈতিক দল তাদের মধ্যে কেউ বিরোধী হবে কেউ শাসক হবে সেটা অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে গুন্ডাগার্দিতে হতে পারে না এখন তৃণমূলের দল চালাচ্ছেন কারা শওকত শাহজাহান আরাবুল জাহাঙ্গীর সেলিম মুদাসসার জেসিপি এদিকে দেখুন আপনি হোয়াইট কলার গুন্ডা একদম সন্দীপ বোস বীরপক্ষ বিশ্বাস অভিক দে আশিস পান্ডা সৌমেন মাঝি এরা হচ্ছে হোয়াইট কলার গুন্ডা তৃণমূল কংগ্রেসকে চালাচ্ছেন যারা তাদের সাথে আপনি রাজনীতি করবেন কিভাবে করবেন তার কারণ ভোটটা হয় কিভাবে যেখানে এই যে 6টা উপনির্বাচনের মধ্যেও আপনি দেখুন একজন তৃণমূল কংগ্রেসের যিনি একজন সাংসদ বা বিধায়ক বোধহয় উনি তিনি বলছেন যে একটা এজেন্ট রাখতে দেব না বিরোধীদের এখন এটা হচ্ছে শাসকের চোখরাঙানি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে দারুণভাবে থ্রেট আরজিকরের আগে পরে এবং মধ্যে আপনার পার্টিও কি বিরোধী দলের ভূমিকাটা নিয়েছে আদৌ না না দেখুন এটা আপনি এমন ভাবে বলছেন যে কতটা পথ হাঁটলে পরে পথিক হওয়া যায় এটা তো কথা হতে পারে না আমরা জানি যে কিভাবে আমার দল 19 দিন ধরে আমরা ধর্ণা মঞ্চ করে সকাল থেকে রাত অবধি মানে আমার এই যে আপনাদের সাথে কথা বলছি এটা ভাঙা ভাঙা গলা এটা আমার টানা 10ই আগস্ট থেকে সর্বদি আমি একটা কথা কিন্তু বলছি আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না মানে আমি তৃণমূল বা বিজেপি বা সিপিএম বলছি না কিন্তু শুনুন আরজি করে ছেলেমেয়েগুলোর অনশন কিন্তু রাজনৈতিক অনশন নয় বিপ্লবী যতীন দাসের অনশন ওদের বসে থাকা মানে সারাদিন রাত বসে থাকা অন্যান্য আমরা তো সাংবাদিক আমরা সব দেখেছি বাম তৃণমূল বিজেপি সব দেখেছি এই ছেলেমেয়েগুলো কিন্তু বসেছিল এরা হয়তো বিভ্রান্ত কিন্তু আপনাদের সঙ্গে পার্থক্য আছে মানে আপনাদের মানে আমি বলছি সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস এদের সঙ্গে কিন্তু পার্থক্য আছে ওদের আন্দোলন ওদের স্লোগানগুলো দেখেছেন একদম ওগুলো আছে না আপনাদের কাছে এবং ওই স্লোগানগুলোই তো পশ্চিমবঙ্গের মেরুদণ্ডকে সোজা করে দিল সিদ্ধা দেখুন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে কোথায় গেল দেখুন ঋতব্রত বাঙালির ডিএনএতে বিপ্লব আছে আমরা সেই জন্যই আমরা কাদের কাদের কারা আমাদের পূর্বসূরি আমাদের আমরা কাদের দেখেছি 18 বছরের ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ আমরা নেতাজিকে দেখেছি ফলে আমরা জানি বাঙালির বিপ্লব তার ডিএনএতে ফলে এই যে পশ্চিমবঙ্গে অভয়ার এই ঘটনাটা যদিও বিশ্বজিৎ বললেন বটে যে গ্রামে প্রান্তে সেভাবে আপনারা নিজেদের সংগঠন নেই তো না না আপনি দেখুন
আমরা বারবার বলছি আপনাদের যে ডাক্তার বাবুদের এই আন্দোলনটা উচিত ছিল রাজনৈতিক যারা দল তাদের হাতে দেয়া বাবা না 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 কি বলছেন সর্বোপরি আপনি কি বলছেন সর্বোপরি এটা হয় আচ্ছা আরজি করালেও হাতরাস আছে তো হাতরাস আছে আচ্ছা আপনি জানেন তো ভোটের সময় কামিনী কাঞ্চনে কি অবস্থা দল জানেন তো কথা বলতে বাবুকে বলতে হলো না না ওটা কিন্তু ঠিকই সিদ্ধান্ত না না কিছুতেই ঠিক সিদ্ধান্ত হয় কি কামিনী কাঞ্চন অনেক ব্যাপার আছে করতে হলো কেন কেন করতে হলো আপোষ বলতে হবে তো অবশ্যই উত্তরটা বলতে হবে তো এটা খুব গুরুত্বপূর্ণ আমি একবার একবার বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে তো মাস্টার ডিগ্রিতে আপনি ছাত্রও পড়াচ্ছেন ছাত্রীদেরও পড়াচ্ছেন আমি একদম রাজনৈতিক বাইরে গিয়ে এই যে মেধাবী ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়ে আমি এখনো বিশ্বাস করতে চাই কেন্দ্র সরকার রাজ্য সরকারের আমলে অন্তত 90% লোক তো পরীক্ষা দিয়ে 10% এদিক ওদিক কী হয়েছে কেউ জানে না হ্যাঁ হতেই পারে খাতা টাতা তাই কেন্দ্র সরকার রাজ্য সরকার যারা চালাচ্ছে তারা কীভাবে করেছেন যেহেতু শিক্ষিত পড়াশোনা জানা লোকের সংখ্যা রাজনীতিতে ক্রমশ কমছে আমি ধরেই নিচ্ছি বেআইনি হতে পারে কিন্তু নিটের ক্ষেত্রে তো আমি ধরে নিচ্ছি যে এই ছেলেমেয়েগুলো মেধাবী কি এমন হলো একসঙ্গে কাজও করতে পারছে না নিজেদের মধ্যেও সেই রকম এগোতে পারলো না এটাও ঠিক কথা সর্বরী দি যাচ্ছেন অগ্নিমিত্রা পল যাচ্ছেন পাপিয়া অধিকারী যাচ্ছেন এদের বলে দিচ্ছে আপনারা আসবেন না মানে অচ্যুত করে দিচ্ছে আমি আরো তিনজনের নাম বলতে পারি যারা বাম ঘেঁষা শিল্পী যারা দারুণভাবে হেঁটেছেন আমি বলি না আমি এটা একটু জিজ্ঞেস করি আমার মূল জায়গাটা যেখানে তুমি বললে খুব সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে চরম ব্যর্থতা নিটের এই যে দুর্নীতি এবং সর্বরীদি কত সুন্দর করে তোমার প্রশ্নের উত্তর দিলেন যে বললেন বাঙালির ডিএনএতে বিপ্লব আছে অমিত শাহ তো বাঙালি নয় ওই জন্য নিটের পরে আর কোনো বিপ্লব কেন্দ্রীয় নেতারা দেখাননি যদি ওখানে বাঙালিরা থাকতেন কেন্দ্রীয়ভাবে তারা বিপ্লব দেখাতেন দ্বিতীয় কথা সর্বরীদি প্রশ্ন তুলেছিলেন যে এ রাজ্যে ভোট কিভাবে হয় ভোটটা করেন কারা কেন্দ্রীয় বাহিনী থাকেন নির্বাচন কমিশন থাকেন ভোটের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আদালত নির্বাচন কমিশন তারা রয়েছে তাদের কাছে জানানো এটা রাজনৈতিকভাবে পরাজয়ের পর একটা সময় মমতা ব্যানার্জি বলতেন যে রিগিং হয়েছে এখন ভারতীয় জনতা পার্টি বিরোধী হিসাবে সেই কথা বলছেন যে নির্বাচন হয়নি আসলে রাজনৈতিক যে শক্তি তার ক্ষেত্রে বিরোধীরা এ রাজ্যে দিনের পর দিন পিছিয়ে পড়ছে ইস্যু নেই হ্যাঁ সত্যিই তো আজকে যদি বিরোধীদের রাজনৈতিক শক্তি থাকতো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন কয়লার ব্যবসা গরুর ব্যবসা যেহেতু কেন্দ্র রাজ্য বিভিন্ন স্তর মিশে আছে সেই জন্য কি সেই বিরোধী কেউ তো কেউ তো দায় এড়াতে পারে ঠিক দায় এড়াতে পারে না পরিষ্কারভাবে এটা ভাবতে হবে যে অভিযোগ একের পর এক তৃণমূল কংগ্রেস বা শাসক দলের বিরুদ্ধে রয়েছে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি তার ডিভিডেন্ড কি বিরোধী দলরা পেল কেন পেল না আচ্ছা কোথাও কি মনে হয় এই শিক্ষিত ছেলেমেয়েগুলো শিক্ষার প্রশ্নে তারা তৃণমূলকেও বিশ্বাস করে না বিজেপিকেও বিশ্বাস করে না যে কারণে বামেরা বিরোধিতাতে 100-0 কম পেয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই মানে স্বাধীনতার পর এত খারাপ বাম তো পশ্চিমবাংলার ইতিহাসে আসেনি এক পিস লিডার নেই বা এক পিস ভালো এমন কিছু লিডার সমস্যা অন্য জায়গায় আমি বলছি তা সত্ত্বেও তারা বিজেপি আর তৃণমূলকে ঢুকতে দেবে না বামেদের মতো যাদের মানে রাজনৈতিক কোনো এই মুহূর্তে ক্রেডিবিলিটি নেই তাদেরকে ঢুকতে দিচ্ছে তার মানে এতটাই বিজেপি ছিল এটা তৃণমূলের সিদ্ধান্ত এই আন্দোলনটা তৃণমূলের একদম যারা এটাকে না তৃণমূল সিদ্ধান্ত নিল বামেদের ঢুকিয়ে নেব এই আন্দোলনটাকে একদম শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলে চালাবেন না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এই আন্দোলনে মূলত বাম মনস্ক যারা যারা বিভিন্ন সংগঠনে আছেন যারা উগ্র বাম সংগঠনে আছেন এমন অনেক প্রতিশ্রুতিবান জুনিয়র ডাক্তার আছেন যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তারা তাদের আদর্শ বা বাম আদর্শকে ছেড়ে রেখেই আন্দোলনটা করছেন তারা কিন্তু নিজেদের পতাকা নিয়ে আসেন কিন্তু আদর্শকে ছেড়ে কিভাবে আন্দোলন হয় আন্দোলনটা তাদের দাবিতে না 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 রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিনিধিত্ব করছে না যে যে আল্টার লেফট হিসাবে তারা তাদের রাজনৈতিক পরিচয় ছিল একটা সময় এই জুনিয়র আন্দোলনের সময় তারা তাদের সেই পরিচয়টাকে ব্যবহার করছে না তারা জুনিয়র ডাক্তার হিসেবে তাদের পরিচয় দিচ্ছে কোন রাজনৈতিক দলে আমার প্রশ্নটা তো সেখানেই আমার প্রশ্নটা তো সেখানেই আমি বললাম যে তাদের মদদ করতে হবে না তৃণমূল কেন আসছে এখানে না না তৃণমূলকে আসার ব্যাপার নেই
কারণ বামেরা এই আন্দোলনের যে রাজনৈতিক ডিভিডেন্ট সেটা পাচ্ছিল, তারা আসছিল এখানে এবং এই আন্দোলনের শুরুতে যখন মীনাক্ষী বা কলতান দাশগুপ্ত সেই বডিটাকে আটকে দিয়েছিল তখন থেকে তারা দাবি করতে শুরু করেছিল। সেই মুহূর্তে গাড়ি আটকানোর সময় মীনাক্ষী এবং কলতান ছিল, সেই ভিডিও ফুটেজও আমরা দেখেছি একাধিকবার। সুতরাং তারা এই আন্দোলনটা হওয়ার পরে শাসকের বিরুদ্ধে আন্দোলনটা হাইজ্যাক করবে কে, তোমার মনে আছে দাবি দফার কথা বলছিলেন শুভেন্দু অধিকারী, বলেছিলেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ, তারপর পরবর্তীকালে সেটা কিন্তু বাউন্স ব্যাক করলেন, এই এই যে দাবি এই স্লোগান এখানে থাকলেন না, কারণ তিনি অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের প্রতিবেশী দেশ থেকে যেখানে ছিল। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বজিৎ, যখন মানুষ যাকে ভোট দিয়ে তার প্রতিফলন হচ্ছে না, এটা সিপিএম আমলে হচ্ছে, টিএমসি আমলেও হয়েছে, যে ভোট দিচ্ছি এক পার্টিকে জিতে যাচ্ছে অন্য পার্টি, তাই তো? তা এটা বাংলাদেশেও হয়েছে, শেখ হাসিনা তো মঙ্গল গ্রহ নয়, বাংলাদেশেও হচ্ছিল। মানুষ তখন হেঁটে পুরো বিপ্লব করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিলেন। কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ, তাদের মধ্যে যদি এই প্রবণতা দেখা দেয় তাহলে সেদিন বেশি দূর নেই যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড থেকেও আবার যদি মানুষ হাঁটতে শুরু করে দিল্লির শাসকও তাকে পিছু হটতে হবে। অবশ্যই, তাহলে কি শাসকদের শ্রেণী স্বার্থ বজায় রাখতেই রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পেছনে, আমি একবারও বলবো না মোদী সরকার, এনডিএ সরকার যার মাথায় মোদী রয়েছেন, কারণ আগে মোদী সরকার ছিল এখন তো এনডিএ সরকার, তা এই সরকার কোথাও শাসকে একটা জোট হয়েছে অলিখিত যে না, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করতে দেওয়া যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে কিছু হলে সর্বনাশ হয়ে যাবে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, ঝাড়খণ্ড থেকে যদি হাঁটতে শুরু করে তাহলে তো দিল্লিও পড়ে যাবে মনে হয় কোথাও। রাজনৈতিক সমীকরণের একটা খুব সূক্ষ্ম জায়গা এবং খুব অ্যানালিটিক একটা জায়গাতে তুমি প্রশ্নটা তুললে। এটা তো ভাবতে হবে যে কেন্দ্রে যিনি সরকার চালান তার দায়বদ্ধতা অনেক বেশি, পলিটিক্যাল কম্পালশনের কথা আমি বলছি। আমরা যখন একটা একতলার উপর থেকে একটা জায়গা দেখি, কম এরিয়াটা দেখি, পাঁচতলার উপর থেকে দেখলে অনেক বেশি এরিয়া দেখতে পাই, ঠিক তেমনভাবে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তাদের সরাসরি বিরোধিতা কোথায় দেখতে পাচ্ছ? একাধিক কেন্দ্রে আমি তোকে বলে দিচ্ছি যে 100 দিনের কাজ, বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসছে, আসার পরে তারা কি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কি কোথাও দু একটা, আমার মনে আছে গত বছর ফেব্রুয়ারি মাসের 22 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হলো 100 দিনের কাজের যে মূল্যায়ন, সেখানে দেখে গিয়ে তারা চিঠি দিল দু একটা ছোট অ্যানামালিস ছাড়া তেমন কিছু নেই। এটা কিসের ইঙ্গিত? যদি আজকে কেন্দ্রীয় সরকার একাধিকভাবে এই সরকারের উপরে, এটা তো আমাদের ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তারও তো ক্ষমতা আছে, তাহলে সে ব্যবস্থা নিতে পারত, নেয়নি। অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকারও চেষ্টা করছে, তার যে রাজনৈতিক দল, যে এনডিএর কথা বললে, সেই এনডিও চেষ্টা করছে পশ্চিমবঙ্গের যে সরকার আছে তাদের সঙ্গে একটা সমঝোতা করার। এই মুহূর্তে সারা ভারতবর্ষের পলিটিক্সের সঙ্গে রাজ্যের পলিটিক্স সিঙ্ক্রোনাইজ হচ্ছে, অর্থাৎ একদিকে কংগ্রেস অবিজেপি শক্তি হিসাবে আঞ্চলিক দলগুলোকে নিয়ে পথ হাঁটতে শুরু করেছে এবং পশ্চিমবঙ্গ তার একটা ইম্পর্টেন্ট এপিসেন্টার, এখান থেকে রাজনীতির বাঁক নিতে পারে সেটা বুঝতে পারছে। অবশ্যই, খুব ভালো জায়গায় এসে দাঁড়ালে আমি আসছি, আমাকে জুয়ের কাছে চলে যাবো। জুই, এত নিশ্চিন্ত, এত সুন্দর, মানে মাঠ পুরো রেডি, খালি মাঠে শুধু গোল দিতে হবে। আমি শুধু 6টা নির্বাচনের ক্ষেত্রে বলছি না, আমি 2026 বলছি, মানে আশেপাশে তো কেউ নেই, শুধুমাত্র তোমাদের, আপনাদের কর্মীরা রয়েছে, আপনাদের অসাধারণ যে এই মুহূর্তে বিভিন্ন নিন্দুকেরা সিন্ডিকেট বলে, আমি বলবো সংগঠন, যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ফ্রান্ট থেকে চেষ্টা করবে, আর যারা বেশি 14 আগস্টে হাঁটাহাঁটি করেছে, এবার একের পর এক পাড়ায় ডাকা হবে, দেখে মোবাইল টোবাইল চেক করবে পুলিশ, সিভিক দিয়ে বাড়িতে লেলিয়ে দেওয়া হবে, মানে একেবারে পুরো রাজ্য হাতের মুঠোতে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বোধ হয় আমার মনে হয় পৃথিবীতে খুব কম জায়গায় শাসকের এই অবস্থাটা আছে। আমি প্রথমেই বলি, যেটা বিশ্বজিতা বলছিলেন বা আপনারা বলছিলেন না, তখন কেন্দ্রীয় সরকারের দুটো পা দুদিকে ভর দিয়ে চলতে হচ্ছে, একটা চন্দ্রবাবু নাইডু আর অন্যদিকে আমাদের বিহারের মুখ্যমন্ত্রী। তো আজকে আমাদের এরকম একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা নিজেরাই চলতে গেলে অন্যদের সাহায্য ছাড়া চলতে পারছেন না,
তারা কদিন আগে আপনারা দেখলেন সন্দেশখালী নিয়ে ভোটের আগে কি প্রচার নাই করলেন, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলো। তো এত কার্যকরবার করার পর, মণিপুর হওয়ার পর, তাদের কি আর মুখ থাকে যে আবার নারী নির্যাতন নিয়ে এখানে এসে কোনো কথা বলবেন? যেখানে উত্তরপ্রদেশ, আমি বলে দিই, যেখানে উত্তরপ্রদেশে রেগুলার এই ঘটনা ঘটে, যেখানে মধ্যপ্রদেশে ঘটে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে রেগুলার এই নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সারা দেশে ঘটছে, গড়ে 90টা শুনলেন আপনারা একটু আগে কুণাল ঘোষের মুখে। তো আজকে যে সরকার পুরো দেশে নারী, এটা তো কোনো একটা রাজ্যের ব্যাপার নয়, পুরো দেশের একটা নারী নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে এখানে। ল অ্যান্ড অর্ডার কোনো স্টেটের জন্য হয় না, এটা পুরো দেশের জন্য আইন লাগু করা উচিত। আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে চলুন আমরা পার্লামেন্টে আপনারা আইন আনুন, আমরা সাপোর্ট করবো আপনাদের, যে মানে দোষী তার মৃত্যুদণ্ড, ফাঁসির জন্য। আমাদের তো প্রথম থেকেই দাবি ছিল যে যেই দোষী হোক না কেন তার মৃত্যুদণ্ড। কিন্তু আজকে আপনারা এক মিনিট, আমি কারো সময় ডিস্টার্ব করিনি, আমি কারো সময় ডিস্টার্ব করিনি, আমি এক মিনিট, আমি কারো সময় কথার সময় কথা বলি না। তো আজকে আমাদের যে এই এই যে বিরোধী শূন্য বারবার আপনারা প্রচার করছেন, বিরোধী কোথায় পশ্চিমবঙ্গে? কাকে মানুষ বিশ্বাস করবে, কাকে ভরসা করবে? 34 বছরের বামফ্রন্ট সরকার মানুষ দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে যন্ত্রণা, যে অত্যাচার সহ্য করেছেন 34 বছর, তার থেকে যদি বেটার কিছু থেকে বেরিয়ে, তার থেকে বেরিয়ে এসে আজকে একটা সরকারকে তারা নির্বাচিত করেছেন, সেই সরকার চলছে, সেখানে যদি দু একটা এই ধরনের ঘটনা ঘটে, আমরা তো দেখিনি 2011-র পর থেকে এত বড় কোনো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, সেইগুলো এখন সবটাই বিচারাধীন, সেগুলো নিয়ে আমি মন্তব্য করব না। কিন্তু যদি ঘটে, সেই ঘটনাগুলো ঘটে, মানুষের প্রতিক্রিয়া নিশ্চয়ই, মানুষ ভোট বক্সে তার প্রতিফলন দেবেন গণতান্ত্রিক উপায়ে। এখানে তো কারো কিছু বলার নেই। বিজেপি পশ্চিমবঙ্গে কোথায়, সংগঠন দেবে বিজেপি কোথায় পশ্চিমবঙ্গে? বিজেপি যে বলছেন যে শক্তিশালী বিরোধী, বিরোধী বলে বলছেন, সেই বিরোধী তো সুর আস্তে আস্তে কমছে বিধানসভা থেকে, সেই বিরোধী তো কমছে আস্তে আস্তে, এমএলএও তো কমছে। আজকে যারা বলেছিল ইসবার 200 পারের জায়গায় যদি 70-75 এসে দাঁড়ায়, তাহলে তারা কী করে শক্তিশালী বিরোধী হয় আমি জানি না। দ্বিতীয়ত সংগঠন নেই, বুথে বসার লোক নেই, আপনি ভালো করে গ্রাম বাংলায় দেখুন, সেইগুলো নিজেদের আগে নিজেদের সংগঠন তো তৈরি করবে, তারপরে তো ধরবে, এই দুটো জায়গায় স্ট্রং করতে হবে। সিপিএমকে মানুষ ভরসা করে না, বিশ্বাস করে না, বিজেপি এমন কিছু করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য উপস্থাপনা করেনি এত বছরে, কোনো প্রকল্প নেই, কোনো সমাজসেবামূলক প্রকল্প নেই, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নেই যেখানে মানুষ বিজেপিকে এখানে আনবে, বা এই মুহূর্তে চেঞ্জ হওয়ার মতো কোনো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বলে আমার জানা নেই। তাহলে আপনি বলছেন এ রাজ চলুক, চলবে, কোনো অসুবিধা, মানুষ যদি মনে করেন গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে বাবা সরকার সংগঠনে, আপনাদের যা অবস্থা অন্যরা দাঁত ফোটাতে পারছে না, সব সংগঠন তৈরি করুক না, কে না করলো? ঠিক ঠিক, দুষ্টু ছেলেদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনে তো ধারে কাছে আপনারা আসতে পারছেন না, বিদ্যজন থেকে পাড়ার দুষ্টু ছেলে সব কিছু শাসকের সঙ্গে, এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে আপনাদের গাছে তুলে কেন্দ্রীয় নেতৃত্ব মই কেড়ে নিয়েছে? আপনাদের বলছে যাও তোমরা, মানে চোরকে বলছে চুরি করো আর পুলিশকে বলছে যাও ধরো? না না, দেখুন দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে এক্ষুনি দিদি আমাদের বললেন এবং বকেই বললেন আমাকে, আমি কেন কথাটা বলে ফেললাম আর কি, না উনিও কারো সম্পর্কে কেউ বললে কথা, এখন আমার কথা হচ্ছে যে মানুষ ভোট দেয়, এই যে উনি বলছেন আমরা, আপনি শুধু 16 থেকে 24 এই নির্বাচনটা একটু যদি আপনাদের কাছে নিশ্চয়ই ফুটে যাচ্ছে, এবং এই নির্বাচনগুলো চলাকালীন আমি বিভিন্ন চ্যানেলে গেছি, সব ফুটে যাচ্ছে, মানুষের যে কি অবস্থা, ভোট কারা দেয়, ভোট মানুষ দেয় তাই নাকি? ভোট মানুষ দেয়, ভোট যদি মানুষ দেয় তাহলে কিন্তু একেবারে মুখোশ ছিঁড়ে যাবে, ভোট যদি মানুষ দেয়, সুতরাং ভোট দেয় না, ভোট দেওয়ানো হয়, ভোট করানো হয়, এবং ভোট ম্যানেজার কারা, কারা ভোট ম্যানেজার? ভোট ম্যানেজার শওকত, শওকত মোল্লা, ভোট ম্যানেজার শেখ শাহজাহান, ভোট ম্যানেজার কারা? জেসিপি, আমরা তো দেখলাম গত 13 বছর ধরে মহিলাদের ঘরে পেটাচ্ছে, পাচ্ছেন না কেন? আমরা তো দেখলাম কিভাবে মাথা ভাঙাতে মহিলাদের উলঙ্গ করে টেনে হিঁচড়ে একজন মহিলাকে নিয়ে যাচ্ছে, আমরা তো কৃষ্ণনগর মণিপুর জয়নগর দেখলাম, একদম প্রতিবাদ করলেই পেটে লাথি,
যারা প্রতিবাদ করবে তাদের পেটে লাথি না না সর্বোপরি আমাকে শেষ করতে দিন আর হচ্ছে আপনি অভিনয় করেন কিন্তু আপনি যখন পলিটিক্যাল কথা বলেন রাজনৈতিক কথা বলেন আমার খুব ভালো লাগে কেন জানেন তো আপনি মন থেকে বলেন কিন্তু আপনার কোথাও মনে হচ্ছে না এই যে আপনার সমস্ত কিছু ছেড়ে সত্যি তো আপনার একটা ক্যারিয়ার আছে সেটা তো একটা দফা রফা হয়ে যাচ্ছে এই যে সব কিছু ছেড়ে আপনারা এই যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন পেছনে ঘুরে দেখছেন গাছে তুলে মইটা কেড়ে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব খারাপ লাগে না দেখুন এটা মিডিয়া ট্রেন্ড এটা মিডিয়া মিডিয়া সেট করছে এটা পাথর চেপে কথা বলছে মিডিয়া সেট করছে এটা এইটা কোনো কথাই হতে পারে না প্রধান বিরোধী দল মাননীয় জুই দেবী জিজ্ঞেস করলেন কোথায় বিজেপি 2 কোটি 38 লক্ষ ভোট দিয়েছে মানুষ দিদি ভাই না 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 আমরাও কিন্তু বিরোধিতা দেখতে পাচ্ছি না মানুষদেরকে অস্বীকার করছেন শুধু বিজেপি কে করছেন না আচ্ছা আচ্ছা আমার আমার সময় একেবারে শেষ আমি জুয়ের কাছে উত্তর দেনি আমার সময় একেবারে শেষ 2 কোটি 38 লক্ষ ভোট দিয়েছে সর্বোপরি এই মানুষ জুয়ের উত্তরটা শুনে আপনি তাদের অস্বীকার করছেন 2 কোটি 38 লক্ষ মানুষ বিজেপি কে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে সর্বোপরি এক্ষুনি বললেন তাহলে এই 2 কোটি 38 লক্ষ মানুষের ভরসা তারা হতে পারলেন না তাদের ভরসার জায়গাটা তারা রাখতে পারলেন সেটা আপনি আগামী দিনে বুঝবেন তাদের যে ভোট ভোটটা তাহলে জলে গেল বিজেপি কে দিয়ে আজকে যে মানুষগুলো ভোট দিল নির্বাচনে তাদের আজকে মুখ আজকে খুঁজে পাওয়া যায় না অধিকাংশ এমপি দেখতে পাবেন না অধিকাংশ এমএলএ কে দেখতে পাবেন না যাদের ভোট দিয়েছেন তারা মানুষের সঙ্গে নেই এই যে দুর্যোগ হলো খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা আমি এই কথা বলে আমার সময় 1 মিনিট জনপ্রতিনিধিরা মানুষের পাশে ছিলেন আমরা কোনোভাবেই কোনো নির্বাচনকে প্রভাবিত করতে চাই না কিন্তু শুধুমাত্র শুধুমাত্র একাডেমিক কারণে আমি রাজনৈতিক একটা প্রশ্ন করছি বিশ্বজিৎ দাসকে যিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন 2 কোটি 38 লক্ষ ভোট বিরোধীরা পেয়েছে এই ভোটটা পাওয়ার পরেও ভারতীয় জনতা পার্টি আরজিকর কাণ্ডতে বা এখন সন্দেশখালির পর সেই বিরোধিতা করতে পারেনি আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই 2 কোটি 38 লক্ষ ভোট যদি এরা বামকে দিত বা কংগ্রেসকে দিত আর সংখ্যালঘু ভাই বোনদের কিছু ভোট পেত তাহলে রাজ্যের চেহারাটা অন্য হয়ে যেত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমাদের অপেক্ষা করে থাকতে হবে কোনো রাজনৈতিক দল বা বিরোধী নয় কতদিনে সংখ্যালঘু ভাই বোনেরা বুঝবেন যে দুর্নীতি অনেক হয়েছে তবেই সুস্থিতভাবে বাম যে বিরোধীরা আছে তারা যদি একটু ম্যাচুরিটি দেখাতে পারে অবিবেচকের বদলে বিবেচক হতে পারে তাহলেই এই রাজ্যে পালাবদল হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 2 কোটি 38 লক্ষ ভোট কি বৈধ বারবার যে ভোটের কথা হচ্ছে বাকি ভোটটা অবৈধ শাসক যেটা পেয়েছে বিরোধী যেটা পেয়েছে সেটা যদি বৈধ হয়ে থাকে তাহলে তাদের অনেক ভোটও বৈধ যদি বৈধ হয়ে থাকে তাহলে এদের প্রত্যাশা অনেক আর আমি জানি না সর্বোপরি শুধু রাজ্যের কথা বলছে না ভারতের প্রেক্ষাপটের কথা বলছে ভোট পার্সেন্টেজে রাজ্যের তাহলে বাকি ভোটগুলো বৈধ কিনা সেটা দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই 2 কোটি 38 লক্ষর প্রত্যাশা অনেক এই 2 কোটি 38 লক্ষ যে জায়গাটা দিয়ে তুমি শেষ করলে সেখানে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ কত এবং এই সংখ্যালঘু ভোট এ রাজ্যের নির্ণায়ক শক্তির মধ্যে অন্যতম এবং মহিলা ভোট আরজিকর কাণ্ডে মহিলা ভোট সংখ্যালঘু ভোট দুটো যদি একসঙ্গে প্রভাবিত হতো তাহলে হয়তো অন্য ইম্প্যাক্টের কথা আমরা ভাবতে পারতাম তৃণমূল কংগ্রেসকে ভাবতে হতো তৃণমূল কংগ্রেস ভাবছে না কেন যে ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা বলছেন বিরোধীরা সেটা শহর অঞ্চলের ভাবমূর্তি এখানে এমনি তৃণমূল কংগ্রেসের ভোট তুলনামূলকভাবে কম সেদিক থেকে যে উপনির্বাচন হচ্ছে 6টা কেন্দ্রে শহরের বা আরজিকরের সব থেকে কাছে নৈহাটি এটা ছাড়া অন্যান্য কেন্দ্রে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম আমরা এর থেকে বেশি আলোচনা করব না তার কারণ নির্বাচন আসছে বিভিন্ন বিধিনিষেধ আসছে আমি ধন্যবাদ জানাবো সর্বোপরিকে সর্বোপরি আপনার বিরোধিতা আমায় মুগ্ধ করে আমি জানি অনেক হয়তো বুকে পাথর চেপে অনেক কথা বলতে হয় কিন্তু আপনি মানুষটা সাচ্চা আমি জুইকে বলবো জুই অসম্ভব সুন্দরভাবে কথা বলে কিন্তু কথার মাঝে কেউ কথা বললে রেগে যায় কিন্তু যুক্তি দিয়ে তিনি বললেন আপনাকেও ধন্যবাদ আপনার নামটাও খুব মিষ্টি আপনার কথাবার্তাও মিষ্টি কিন্তু আপনার আপনার কথার মধ্যে কথা বললে আপনি আর মিষ্টি থাকেন না তখন আমি এবার বিশ্বজিৎকে বলি বিশ্বজিৎ ডক্টর বিশ্বজিৎ দাস অধ্যাপক রাজনীতি বিশ্লেষক খুব সুন্দরভাবে আমার শেষ প্রশ্নটা অত্যন্ত গুঁড়ো একটা তত্ত্ব তিনি তুলে ধরলেন আমরা সময় কম আর যেতে পারলাম না কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার অনেকে ভাবছেন বোধহয় পশ্চিমবাংলার নতুন রাজনৈতিক দল আসবে আসলে নতুন রাজনৈতিক দল তো আর মঙ্গল গ্রহ থেকে আসবে না
আবার অনেকে ভাবছেন তাহলে কি হবে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এরকম অবিবেচকদের মতো বামেদের রোম্যান্টিসিজম, অন্যদিকে শাসক দুর্নীতিতে নিমজ্জিত, অন্যদিকে প্রধান বিরোধী দল, অনেকে বলছেন তাদেরই শিরদাঁড়া উপহার দেওয়া উচিত ছিল, কেন্দ্রীয় নেতৃত্বের চাপে তারা কিছু বলছেন না, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি আনছে, মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত মনের কথা রেডিওতে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছুটে আসছেন, উপমহাদেশের অন্যতম শক্তিশালী পুরুষ তিনিও কিছু বলছেন না, সব মিলে একটা ভজঘট অবস্থা। কিন্তু বিশ্বাস করুন এর নিশ্চয়ই প্রশ্নের উত্তর আছে, তার কারণ বিরোধী শাসক এসব তো তারাও দাবি করে, মানুষই ঠিক করে নেয় কোন পথে সমাজ এগোবে। আমরা বাংলা জানতে চাইতে এ নিয়ে আবার আলোচনা করব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত মনোজ্ঞ আলোচনার জন্য। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতুপথ এখানে শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজের, সবার আগে সবার পাশে।